উচ্চ মাধ্যমিকে প্রাণীবিজ্ঞানে আসামে রাজ্য সেরা কৃতিত্ব অর্জন করল চিকিৎসক দম্পতির কন্যা। রাজ্য সেরার আঁচ লাগলো করিমগঞ্জ জেলার নীলামবাজারেও। ছটি বিষয়ের পাঁচটিতে ডিস্টিংশন নম্বর লাভ করে নজর কাড়লেন রায়হানা তাহসিন। পাঁচটি বিষয়ে ডিস্টিংশন মার্ক সহ 95.4% নম্বর পেয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে চিকিৎসক দম্পতির কন্যা রায়হানা তাহসিন। উচ্চতর মাধ্যমিকের ফলাফলে রাজ্য সেরার অংশীদার হল করিমগঞ্জের নীলামবাজার। নীলামবাজার হাসপাতালে কর্মরত চিকিৎসক পরিবারের মেয়ে রায়হানা তাহসিন রাজ্যের মধ্যে প্রাণী বিজ্ঞানে শীর্ষস্থান দখল করেছে। 100 নম্বরের মধ্যে 98 নম্বর অর্জন করে অনন্য কীর্তি গড়েছে রায়হানা তাহসিন। অবিশ্বাস্য ফলাফল করে নগাঁর পড়াশোনা হলেও নীলামবাজারকেও গর্বিত করেছে কৃতি ছাত্রী রায়হানা তাহসিন। নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সাদেকুর রহমান এবং ডক্টর রোশনারা রহমানের বড় কন্যা রায়হানা তাহসিন নগাঁও জেলার রামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে 2024-এর উচ্চতর মাধ্যমিকে পরীক্ষায় বসে অনন্য কীর্তি অর্জন করতে সক্ষম হয়েছে। তাহসিনের প্রাপ্য নম্বরের মধ্যে প্রাণীবিজ্ঞানে রাজ্য সেরা হয়েছে সে। 100 নম্বরের মধ্যে 98 নম্বর লাভ করেছে রায়হানা তাহসিন। তার অন্যান্য বিষয়গুলির মধ্যে প্রাপ্ত নম্বর রয়েছে যথাক্রমে ইংরেজিতে 94, ঐচ্ছিক বিষয় ইংরেজিতে 93, জুলজি বা প্রাণীবিজ্ঞানে 98, ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে পেয়েছে 98, কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের সে পেয়েছে 94 এবং ম্যাথমেটিক্স বা গণিতে 75 নম্বর পেয়েছে। কন্যার নজর কাড়ার ফলাফল দেখে আপ্লুত চিকিৎসক দম্পতি, আত্মীয় স্বজন এবং পরিচিত মহলে অভিনন্দন, শুভেচ্ছা এবং সংবর্ধনায় ভাসছেন কৃতি ছাত্রী রায়হানা তাহসিন। প্রসঙ্গত, নগাঁও জেলার জুরিয়া আধাকুন্দার স্থায়ী বাসিন্দা ডক্টর সাদেকুর রহমান এবং ডক্টর রোশনারা রহমান দীর্ঘ প্রায় এক যুগের বেশি ধরে সীমান্ত জেলা অর্থাৎ করিমগঞ্জের নীলামবাজার হাসপাতালে কর্মরত রয়েছেন। তাদের কন্যা রায়হানা তাহসিন এর আগে মাধ্যমিকেও মেধার পরিচয় দিয়ে নজর কেড়েছিল শিক্ষানুরাগী মহলের। নীলামবাজারের একটি বেসরকারি স্কুলে প্রাথমিক এবং হাইস্কুল শিক্ষান্ত লেখাপড়ার হাতে করে কৃতি ছাত্রী তাহসিনের। এবারে সে নগাঁও জেলায় সেখানে থেকে পড়াশোনা করছে এবং সেখান থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় সে বসেছিল। উচ্চ মাধ্যমিকে প্রাণী বিজ্ঞানে রাজ্য সেরা কৃতিত্ব অর্জন করেছে চিকিৎসক দম্পতির কন্যা। রাজ্য সেরার আঁচ এবার করিমগঞ্জ জেলার নীলামবাজারেও। 6টি বিষয়ের 5টিতে রায়হানা তাহসিন ডিস্টিংশন নম্বর লাভ করে নজর কেড়েছে শিক্ষানুরাগী মহলে। 5টি বিষয়ে ডিস্টিংশন মার্ক সহ তার প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ হচ্ছে 95.4%। অনন্য কৃতিত্ব অর্জন করেছে চিকিৎসক দম্পতির কন্যা রায়হানা তাহসিন। উচ্চতর মাধ্যমিকের ফলাফলে রাজ্য সেরার অংশীদার হয়েছে এবার করিমগঞ্জের নীলামবাজারও বলা চলে। নীলামবাজার হাসপাতালে কর্মরত চিকিৎসক পরিবারের মেয়ে রায়হানা তাহসিন রাজ্যের মধ্যে প্রাণীবিজ্ঞানে শীর্ষস্থান দখল করেছে। সে বর্তমানে নগাঁয় পড়াশোনা করলেও নীলামবাজারকেও গর্বিত করেছে তার ফলাফলে কৃতি ছাত্রী রায়হানা তাহসিন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।